আলাইকুম আসসালাম আহমতুল্লাহ আবদুল্লাহ আব্দুল্লাহ নারায়ণগঞ্জ থেকে প্রশ্ন করলেন যে মুসলিম হাদিসে তিন ধরনের ব্যক্তির ওপর আল্লাহ আলো তার মধ্যে একটা হচ্ছে বেদাতকারী ও বেদাতকে প্রশ্রয় দানকারী তো তিনি বলছেন যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে আমরা বেদাতিকে সালাম দিলেও কি আশ্রয় দেওয়া হলো অথবা অনেক বেদা আতি না পড়ে এরপরে ফরজন ফরজানের শেষে সম্মিলিত মনাজাত করে তো এটার অর্থটা কি ভাই এটার অর্থ ওটা নয় সালাম দেওয়া বা তাকে খাতির করা আদর আপ্যায়ন করা এটা নয় তা ঈদ করা তার বেদাতি কাজগুলির সমর্থন করা এবং তার বেদাতি কাজগুলির যাওয়া যে কোনোভাবে হোক অথবা তার বেদাতের প্রতিবাদ না করা এগুলিই হচ্ছে তাকে হেল্প করার প্রতিবাদ করাটাও আসবে না কারণ অনেক সময় মানুষ প্রতিবাদ করে না ফিতনার ভয়ে বা অনেক সময় সে বিপদগ্রস্ত হয়ে যায় প্রতিবাদ করতে গেলে সেজন্য এটা হবে তা ঈদ ও তানসিরের ক্ষেত্রে তা ও নুসরার ক্ষেত্রে আর কি কোন বেদাতির বেদাতকে সাপোর্ট করে করে তার সপক্ষে দাওয়াতি কাজ করে তার সপক্ষে কথাও বলে এটা যে করবে কারণ আল্লাহ রসুল সুন্দর করে বলছে না হাদাসা মানে আহাদাসা হাদাসান আও 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 আহদেশান তা ঈদ করা আর কি নুসরা বুঝছেন সাহায্য করা দাওয়াতের ক্ষেত্রে বেদাতের পক্ষে পক্ষালম্বন করে তার পক্ষ থেকে দাওয়াত করা বেদাতের ক্ষেত্রে বেদাতে সাহায্য করা আর কি তাকে প্রশ্রয় দেওয়া তার সাথে ভালো ব্যবহার করা তাকে খাইতে দেওয়া তার সাথে উঠবাস করা সে বিষয়ে করলে লানত নাই সে বিষয় করলে ইমান তার কম কম থাকার আলামত হলো কিন্তু লানত হবে না তার উপরে আর হুবুফিল্লাল বুকুজুফিল্লা তো আছেই তো এই জন্য বেদাত বেদাতিকে যে কেউ কোনো নিয়ত ছাড়া ভালোবাসলে তো সেটা তার ইমানের নুকস ইমান কমে যাবে তার উদ্দেশ্য হয় যে তাকে ভালো ব্যবহার করে করে আস্তে আস্তে তাকে দিন শেখাবো সহি পথে নিয়ে আসবো সেক্ষেত্রে আবার তার নোকস হবে না ইমানের ক্ষেত্রেও নিয়তের ওপরে কুল্লীয় আর আলা নিয়তি প্রত্যেকে তার নিয়তের ওপরেই তাকে পারিশ্রমিক দেওয়া হবে